জমিদার বাড়ি। শুনেছি ধুবিল ইউনিয়নে একটি জমিদার বাড়ি আছে। দর্শক, আমি এখন যাচ্ছি সেই বিখ্যাত জমিদার বাড়িটির উদ্দেশ্যে। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। ভারত উপমহাদেশে মুঘলদের আমল থেকে ব্রিটিশদের শাসন আমল পর্যন্ত জমিদারি প্রথা চালু ছিল। এই জমিদারদের বাড়িকেই জমিদার বাড়ি বলা হয়। কালের বিবর্তনে বাংলার মাটি থেকে অনেক আগেই জমিদারি প্রথা উঠে গেছে, কিন্তু মুছে যায়নি তাদের ইতিহাস ও ঐতিহ্য। জমিদারদের নির্মিত বাড়ি ও বিভিন্ন স্থাপনাগুলো আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তেমনি একটি জমিদার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় ধুবিল ইউনিয়নের ধুবিল কাটার মহল জমিদার বাড়ি, স্থানীয়দের কাছে তালুকদার বাড়ি নামে পরিচিত। আনুমানিক 1840 সালের দিকে পরগনার প্রতিষ্ঠাতা জমিদার মুন্সী আব্দুর রহমান তালুকদারের আমলে বাড়িটি নির্মাণ করা হয়েছে। খুব সুন্দর, যা সেকেলের নিদর্শনের বাহন হিসাবে আজও আমাদের সামনে দাঁড়িয়ে আছে। হাতিশালে হাতি আর ঘোড়াশালে ঘোড়া থাকত এ বাড়িতে। শতাধিক গৃহকর্মী, রাখাল আর অসংখ্য লোকজনে ভরপুর জমিদার বাড়িটি এখন প্রায় মানুষ শূন্য। ভবনের দোতলায় কয়েকটি ঘরে রয়েছে সে সময়ের কাঠের সব আসবাবপত্র। ঘরগুলো বন্ধ থাকায় সেসব দেখানো সম্ভব হল না। আমি সহকারী অধ্যাপক দাপুর জেডি কলেজ। আপনি কি এখানে মাঝে মাঝে আসেন? আমি এখানে মাঝে মাঝে আসি। আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি যে এই বাড়িটা অত্যন্ত ঐতিহ্যবাহী এবং এখানে অনেক মানুষ এই বাড়িটার দৃষ্টিনন্দন, এই কারুকাজগুলো দেখতে এবং এই ইতিহাস দেখতে অনেকেই বেড়াতে আসেন এখানে। আমরাও ছোটবেলা থেকে অনেকবার এখানে এসেছি এবং আমরা যতদূর শুনেছি যে 1840 সালে পরগনার প্রতিষ্ঠাতা জমিদার আব্দুর রহমান তালুকদারের সময় এই বাড়িটা নাকি প্রতিষ্ঠিত হয়েছিল এবং আমরা শুনেছি। এবং আমরা ছোটবেলায় যখন এখানে আসতাম ধুবিল, আমাদের এখানে ব্যাংক ছিল, এখানে প্রাইমারি স্কুল ছিল, এই প্রাইমারি স্কুলে আমরা সমাপনী পরীক্ষা দিয়েছি। সমাপনী পরীক্ষার মধ্যে আমরা এখানে ঘুরতে এসেছি, দেখেছি যে আমরা বন্ধু বান্ধব দাঁড়িয়ে আছে, কত সুন্দর দৃষ্টিনন্দন কাজ, এখনো কিভাবে চমৎকারভাবে কালের সাক্ষী দাঁড়িয়ে আছে। তো আমরা আশা করি যে ইতিহাসের এই বাড়িটি যেন দীর্ঘদিন সংরক্ষণ করা হয় এবং আমার মনে হয় যেটা সংস্কার প্রয়োজন, অনেক ময়লা পড়ে গেছে বা শ্যালা জমে গেছে। আমরা আশা করবো যে বাড়িটি যেন সঠিক যত্ন নেওয়া হয় এবং এই ইতিহাস ঐতিহ্যকে যেন রক্ষণাবেক্ষণ করা হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ব্রিটিশ শাসন আমলে এরা জমিদারি পেয়েছিল। জমিদারি চালানোর জন্য পূর্বপুরুষেরা তাদের সন্তানদের সুদূর বিলে, আমেরিকা ও কলকাতায় উচ্চশিক্ষায় শিক্ষিত করেন। জমিদারি প্রথার বিলুপ্তিতে পথে বসে যান জমিদাররা, কিন্তু শিক্ষায় তাদের আবারও মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে। আমরা এখন কথা বলছি ধুবিল ইউনিয়নের চেয়ারম্যান জনাব হাসান ইমাম তালুকদার সোম ভাইয়ের সাথে। ভাইয়া, এই যে জমিদার বাড়ি, ওনার সাথে জমিদারির সাথে আপনার সম্পর্কটা কি? আমার দাদা চাষা, উনি জমিদারি প্রথম সত্যাধিকার হন। এলাহি বক্স মুন্সি আমার পাশে আর একটা দাদার চাচা দিকার, এলাহি বক্স মুন্সি ওনার নাম ইয়েতে আছে। তো যাই হোক, তারপরে তার ভাইস্তর জমিদারি আসে, আসার পর ব্রিটিশ আমলগুলো তৈরি হয়। ওখানে একটা পাশে বাড়ি আছে, তো আমার দাদার 6টা ছেলে ছিল, প্রথম একটা
মারা যায় বাবু লেখাপড়া করতে যায় মারা যায় সব মুখে বক্স থাকি আর তারপরে একটা ছেলের জায়গায় বড় ছেলে সেটা মতি তালুকদারের ঘাট আছে ওটা কিন্তু আমার চাষার না আর দ্বিতীয় মনি তালুকদার পার্লামেন্টে সেক্রেটারি ছিল পাকিস্তান আমলে উনি এমপি ছিলেন আর আব্দুল মান্নান তালুকদার আমার চাষা উনি এমপি ছিলেন দীর্ঘদিন চাচি এই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আর আমি চেয়ারম্যান আমার পরিবারটাই টোটালি চেয়ারম্যান আমাদের ফ্যামিলি দুটা ফ্যামিলি আর সবাই আচ্ছা পর্যটকরা কিরকম আসে ভালো আসে রায়গঞ্জ তারাশের সাবেক এমপি মন্টু তালুকদার, আব্দুল মান্নান তালুকদার ও সিরাজগঞ্জ যমুনাপাড়ের মতি সাহেবের ঘাট নামে পরিচিত সেই মতিউর রহমান তালুকদার এদের বংশধর। বর্তমানে বাড়িটিতে জমিদারের নাতি ধুবিল ইউনিয়নের চেয়ারম্যান জনাব হাসান ইমাম তালুকদার সোহন তার পরিবার নিয়ে বসবাস করছেন।